একটা পুরুষ প্রতিমূর্তি তৈরি করে দিয়েছিল, কিন্তু একটা মা দেহ তৈরি করতে না 7.5 দিন সময় লেগেছিল। বিষ্ণুদূত প্রশ্ন তুলেছিল যে নিমিষের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করতে পারে, 3 ঘন্টার মধ্যে একটা পুরুষ প্রতিমূর্তি করে দিতে পারে, একটা মা দেহ তৈরি করতে 7.5 দিন। বলেছিল এই দেহটা এমনই হবে, সমস্ত পৃথিবীর যত যন্ত্রণা এই দেহ ধরে রাখতে পারে। বলতে বলতে বিষ্ণুদূত দেখে যে তার চোখ দিয়ে জল নামছে। বিষ্ণুদূত প্রশ্ন করলো, উনি কাঁদছে কেন গো? ভগবান বলেছিল কোন মেয়ে যদি আকুল প্রাণী একবার কেঁদে ওঠে তাহলে পিছনে যত দুঃখ সে ভুলে যাবে, আবার নতুন করে শুরু করবে। নিজের জীবনে বিচার করো মা, যেদিন আমাদের মেয়েরা বিয়ে হয়ে চলে যাচ্ছিল, যার একটাই মাত্র মেয়ে, বাবা মেয়েকে জড়িয়ে ধরে বাবা অজ্ঞান হয়ে যাচ্ছিল, মেয়ে বাবার গলাটা জড়িয়ে ধরেছে ছাড়তেই যাচ্ছিল না, বাবাকে ছাড়তে তার বুকের পাঁজর ভেঙে যাচ্ছিল, বাবা আমি কোথায় চলে যাচ্ছি, বাবা তুমি তোমার শরীরে যত্ন নিও, বাবা তুমি খাওয়া দাওয়া করো, বাবা আমার জন্য বেবো না, বাবার গলাটা ছাড়া দি, বাবাও মেয়েকে বিদায় দিতে তার বুকের পাঁজর ভেঙে যাচ্ছিল, মা তুই ভালো থাকিস মা, উনি আমার কথা ভাবতে আমি তুই সুখী হবা। গ্রামের মায়েরা জোর করে ধরে মেয়েকে যেই গাড়ির মধ্যে তুলে দিল, ওই যে গাড়িটা ছেড়ে গেল, যে মেয়ে দাঁতের পাটি পড়ে যাচ্ছিল, 1 সপ্তাহ বাদে 15 দিন বাদে ফোন করো, জমা তুই একবার আয় মা, বাড়ির কাছাকাছি হরিনাম একটু আয় মা, তোকে দেখার জন্য আমার মন ছটফট করছে। মেয়ে ফোন ধরে বলবে, ও মা কি করে যাব, আমার শ্বশুরের শরীর খারাপ, তোমার জামাইয়ের অফিস, কালকের আমার ননদ আসবে, আমি যেতে পারবো না। যার দাঁতের বাড়ি পড়ে যাচ্ছিল সেই বলছে আমি আজ যেতে পারবো না, এত বড় ক্ষমতা একটা মার দেহে দেয়া আছে। কোনো ছেলেকে কিছু হাঁড়ি কলসি কিনে আর গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে বল যে ওই গাড়ির মধ্যে ঢোক, আর কোনোদিন বাড়ি আসতে পারবি না, সে বলবে গলায় দড়ি দেব, তবু ওই গাড়িতে উঠবো না, যাব না, কিন্তু একজন মা পারে আবার সুন্দর করে সাজিয়ে দেবে। না আমরা যেদিন জন্মাচ্ছিলাম ভগবানের মতো দূরদৃষ্টি, মা দেহ বিচার করে ভগবান বলেছেন ওকে দাঁত দেব না, মারি দিয়ে পাঠাবো, কারণ দাঁত দিলেও মার অঙ্গে আঘাত করবে। তাই যেদিন আমরা জন্মেছিলাম আমাদের দাঁত ছিল না, মাড়ি ছিল না মা, কিন্তু যেই মার কোলে বসে বসে চোখটা ফুটে যাচ্ছিল তখন মনে হচ্ছিল আ ভগবান এত সৌন্দর্য বদন দিয়েছে, যদি দাঁত দিতে একটু চিবিয়ে খেতাম, ভগবান ডাকটা শুনে যেই একটু আধটু দাঁতটা ঠেলতে থাকে, দেখো নি দাঁত ওঠেনি তাই খেচে না চেচে না যাচ্ছে, কেন রেখে না, এইবার দাঁত দিল সেটা দুধে দা, খুব কাজ করতে পারবি না। ছেলে যেই 5 বছর হয়ে যাচ্ছিল, হাঁটতে শিখেছে, চলা শিখেছি, এইবার চোখটা ফুটে গিয়ে মার কোলে বসে বলছিল আ ঠাকুর। মায়েরা ছেলেবেলার জীবনটা শুধু দেখো, আপনি বাচ্চা খাইয়ে দোলার উপরে ঘুম পাড়িয়ে দেন, দেখবেন ছেলে ঘুমাতে ঘুমাতে হাসছে, কারণ ছেলে ঘুমাতে ঘুমাতে দেখছিল সেই মায়ের গর্ভের মধ্যে যা দেখেছিলাম সেই দোলনার সামনে এসে দাঁড়িয়েছে, মুখে তো ভাষা ছিল না, সরল বিশ্বাসে বলছিলাম তুমি কোথায় গেছিলে গো, তুমি আর দেখা দিচ্ছিলে না কেন গো, ছেলের রূপটা দেখে হাসছিল, ভগবান দেখা দিতে দিতে যেই অদৃশ্য হয়ে গেল ছেলে কেঁদে উঠেছে দোলার উপরে, মা ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছো বাবা ভয় লেগেছে আমার ছেলে, ভয় লাগে এই বিশ্বাস যেই 5 বছর হয়ে গেল ঠাকুর যদি সপ্তদান দিতে কত লাউ ডাটা।
ডাটা কত পুঁইশাক ডাটা কত কুমড়োর ডাটা চিবিয়ে খেতাম। ভগবান ডাক শুনে দুধে দাঁত ভেঙে যেই শক্ত দাঁত দিল, এইবার আবারও লাউ ডাটা খাবে, আবার কুমড়োর ডাটা খাবে, আবার পুঁইশাক ডাটা খাবে, এইবার মুরগির ঠাং শালা জন্মের জীবনে চিবুচ্ছে। দিয়ে ধন রাখে মন হরে নিতে কত, তাই ছেলে যেই ঘরে ফেলো মা বুঝতে পারলো না কবে স্বামী বাড়ি আসবে বোঝা গেল না। তাই উনি রাস্তায় বের হলে স্বামী ঘরে আসার আগে যদি সন্তান প্রসব হয়ে যায় স্বামী যদি না মানে দেহ ত্যাগ করবো। যেই বাইরে বার হলো ইন্দ্রদেব দেখলো এই মেয়ে অসতী করে দিলে আর বসে সাধনা করতে পারবে না। যেই এসে গায়ে দুই হাত ধরলো নারদ বললো কার গায়ে হাত দিয়েছো ছেড়ে দাও, ও জানতে পারলে তোমার ইন্দ্রিত্ব কেড়ে নেবে। ইন্দ্রদেব কায়াধুর পা জড়িয়ে ধরল, নারদ বলল মা আমি বৈষ্ণব দেবতার ঋষি, আমি তোর মন্ত্র দিচ্ছি আমার সঙ্গে আশ্রমে চল, কেন বাইরে এসেছিস? আমার স্বামী ঘরে নেই আমি মা হতে চলেছি, স্বামী যদি এসে না মানে তাই দেহ ত্যাগ করবো, কোনো প্রয়োজন নেই, বধ দিচ্ছি যতদিন তোর স্বামী ঘরে না আসে আমার বরে তোর এই গর্ভের সন্তান প্রসব হবে না। বাবা 5000 বছর বসে বসে সাধনা করছে তিনিও বাড়ি আসে, আর ইনিও 5000 বছর মার গর্ভে বসে আছে উনিও বাইরে বের হয় না। বললে হবে 5 বছরের মধ্যে ভগবান থেকেছে, 5000 বছর মার গর্ভে, মার গর্ভের মতো পবিত্র জায়গা আছে, মা খেলে ছেলের খাওয়া, মা ঘুমালে ছেলের ঘুম, পবিত্র জায়গায় শুধু ডাকতে ডাকতে যেই বাইরে এলো ভগবানের সঙ্গে ঠেকে গেছে। 5 বছর বয়সের ছেলে বাবা বিশ্বাস করে বলে দিল হরিভজন করতে চাইছে, এ গুরুকরণ করো, ঠিক আছে আপনার কথা মনে থাকবে, মাকে একটা প্রণাম করেছি, মা বাবা গুরুকরণ করতে বলেছে, কি বলেছি? হয় শুক্রাচার্য না হয় তার ছেলে চন্ডবর্ক, তুমি বলো। আমাকে যখন জিজ্ঞাসা করেছি আমি বলছি, শুনে নিই, যদি গোপন তত্ত্ব আয়ত্ত করতে হয় মা ছাড়া আর কেউ জানে না, ঠিক আছে তোমার কথাও মনে থাকবে, মাকে একটা প্রণাম করে যেই মধ্যাহ্ন সময় বের হয়ে চলে যাচ্ছিল না, মা এইবার সাজাতে লেগেছে, লালাটে দিল তো দিল বদন মুছায়ে, বদন মুছায়ে, লালাটে দিল তো দিল বদন মুছায়ে, বদন মুছায়ে, নিয়ে সন্ধ্যার একটু আগে বনের মাঝখানে গিয়ে দেখলেন শুক্রাচার্য ঘরে নেই, ষণ্ডবর্ক নেই, আছে শুক্রাচার্যের মধুমাতা, ষণ্ডবর্কের স্ত্রী সুদেবী ঘরের মধ্যে বসে আছে, পাতার কুতিত্ব ছেলেটা খুঁজতে খুঁজতে যেই দরজার কাছে দাঁড়ালো ভিতরটা